বন্ধুরা তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে একটি নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগেই আমি ঘি অন্নর রেসিপি শেয়ার করেছিলাম, অনেকেই আমাকে ঘি অন্নর সাথে কি সার্ভ করা যায় সেই রেসিপি জানতে চেয়েছিলেন। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ আলু বাটার মশালা। চিকেন বাটার মশালা বা পনির বাটার মশালা তো আমরা প্রায়শই বাড়িতে খেয়ে থাকি, তবে আলু বাটার মশালাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। আলুর বাটার মশালা বা আলু বাটার মশালা বানাবার জন্য আমি নিয়েছি আলু, আর আলুটা আগেই লবণ দিয়ে খোসা সমেত সেদ্ধ করে রেখেছি। এবার এই সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নেব, তারপরে আলুটা অর্ধেক করে কেটে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আলুগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিতে হবে। আলু কেটে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, তবে আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন তেল ব্যবহার করবেন। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। একসাথে সবকটা আলু দিলাম না, অর্ধেক আলু আমি এখন ভাজছি, বাকি অর্ধেক আলু পরে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে একটা বাটার মশালার জন্য মশলা প্রিপেয়ার করে নেব। হালকা লাল করে আলুগুলোকে, অর্থাৎ প্রথম ব্যাচের ভেজে নেওয়া আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি, তারপরে দ্বিতীয় ব্যাচের আলুগুলোকে এই একই রকমভাবে ভেজে নেব। যেহেতু আলু সেদ্ধর সময়তেই লবণ ব্যবহার করেছিলাম, সেই জন্য আর ভাজার সময়তে আমি এর মধ্যে লবণের ব্যবহার করলাম না। মশলাটা এবার তৈরি করব, তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো। টমেটোটা 4 টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করছি, আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লঙ্কাটা ব্যবহার করবেন। আর দেবো এর মধ্যে আদা, 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটা টুকরো করে কেটে নেব। 4 টুকরো করে কাটছি। এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, যেহেতু সম্পূর্ণ নিরামিষ হচ্ছে। দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, আর দেবো 1 চা চামচ পরিমাণে গোটা ধনে, 2 চা চামচ পরিমাণে পোস্ত। পোস্তর সাথে আপনারা 4 মগজও ব্যবহার করতে পারেন, আমি আর 4 মগজ ব্যবহার করছি না। 7-8টা কিশমিশ, কাজুর টুকরো 1.5 টেবিল চামচ পরিমাণে, আর দেব কিছু গোটা গরম মশলা, 1টা বড় এলাচ, 2টো ছোট টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 1/2টা জৈত্রীর ফুল, আর 8-10টা শামরিচ, আর 1/2 চা চামচ শাহি জিরা। যদি শামরিচ না থাকে সেক্ষেত্রে গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে অবশ্যই দিতে হবে কসুরি মেথি, সেটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। তার সাথে দিচ্ছি বাটার, 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর দেব জল। তারপরে মিনিট 3-4 সময় ধরে এই গোটা মশলাগুলোকে একটু ফুটিয়ে নেব। লো ফ্লেমে ভালো করে বয়ল করে নিচ্ছি, যেহেতু টমেটোর মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছি তাই বয়ল হতে, অর্থাৎ টমেটোটা নরম হতে খুব একটা সময় লাগবে না। যদি আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে চান করতে পারেন, তবে পেঁয়াজ ব্যবহার করলে 1টা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করবেন, আর 2 থেকে 3 কোয়া রসুন ব্যবহার করবেন। খুব বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজ ব্যবহার করবার প্রয়োজন নেই। 1 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 3 মিনিট ফুটিয়ে নেব। মশলা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে এইভাবেই রেখে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমরা
ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। গরম অবস্থাতে কখনোই ব্লেন্ড করবেন না, গরম অবস্থায় ব্লেন্ড করলে কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা থাকবে। সেই জন্য ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে এই মশলাটাকে ব্লেন্ড করবেন। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ব্লেন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর যে কড়াইতে আলু ভেজেছিলাম সেই কড়াইতেই কিছুটা তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যেই আমি এই ব্লেন্ড করে নেওয়া মশলাটা ঢেলে নেব। তবে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর কিন্তু মশলাটা ব্যবহার করব। মশলাটা যদি ছেঁকে ব্যবহার করা হয় তাহলে একটা ক্রিমি টেক্সচার হয়। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও জ্বালাইনি, আগে মশলাটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটাকে জ্বালাবো। এক্সট্রা যেটা সেটা আলাদা হয়ে রয়েছে, এটা যদি গ্রেভির মধ্যে পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। সেই জন্য গ্রেভিটা যাতে একদম ক্রিমি টেক্সচারের হয় এইভাবে যদি ছেঁকে নেওয়া হয় খুবই ভালো হয়। এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝালের জন্য নয়, কালারটা যাতে ভালো হয় সেই জন্য। আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবার দরকার নেই, আর কোনো মশলাই এর মধ্যে ব্যবহার করব না, কারণ সমস্ত মশলাই আমরা গ্রেভির মধ্যে অলরেডি ব্যবহার করে নিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, যখন গ্রেভিটা ফুটে উঠবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা হতে খুবই কম সময় লাগে, কারণ যেহেতু আমরা মশলাটাকে আগে থেকে বয়েল করে নিয়েছি। গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু টুকরোগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আলুটাকে দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এরই মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন, কারণ যখন আমরা গ্রেভিটা প্রিপেয়ার করেছিলাম তখনও কিন্তু লবণ ব্যবহার করেছিলাম, আর আলু সেদ্ধর সময় তো লবণ দিয়েই আলুটা সেদ্ধ করেছি। আর দেব অল্প একটু চিনি, 1 চা চামচ পরিমাণ। নিরামিষ রান্নাতে বিশেষ করে আলুর দমে একটু মিষ্টি হলে ভালো লাগে। আর যারা চিনি দিতে অপছন্দ করবেন তারা চিনিটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও একটু ফুটতে দেব, যাতে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যায়। আমাদের আলু বাটার মশালা একদম রেডি। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি, আর দেব 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারটাকে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আলু বাটার মশালা এবার আমি প্লেটিং করছি। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির আলু বাটার মশালা রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা কিন্তু নিরামিষ দিনে অবশ্যই বানাতে পারেন। তবে শুধুমাত্র নিরামিষ দিন বলবো না, যে কোনো দিনেই কিন্তু এই আলু বাটার মশালা বানাতে পারেন, খেতে অসাধারণ লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।